অসমতাই কালিমতাই পাইমানে ইয়া গোল তাব খাস্তে ও অঙ্গ জঙ্গ জগদ্ধাত্রী মতাই রায়দন মানে ওইনে হাস্তিনী কবাং মাথাইব জগদ্ধাত্রী মতাই পালাই জাগে জঙ্গ কারাক সালো আগলিনী আনন্দময়ী কালিমতাই ও সপ্তমী অষ্টমীতে নবমীনে মতাই সংসার জাখা কারাক সালে ফৌনি সিমিন নবমী তিথি সংসার জাখা আবন তৈবিনে সবাই শুক্রবৈ সাবৈ খানা রাখা আনন্দময়ী কালিবারিনে অসাই পরম পবিত্র মন্ত্র তারা উচ্চারণ করে সব এক সময় এক টাইমে শুরু করে। এরপরে শুরু হয় আমাদের পাঁচকটা সূর্যদেবতা প্রকাশিত হয়। তারপরে আস্তে আস্তে সূর্য জগতে পরিপূর্ণ প্রকাশ হয়, এটা প্রাতকাল। প্রাতকালটা আমাদের চলে সকাল সাতটা পর্যন্ত। সাতটার পরে আরেকটা সময় আসে, এটা বলে পূর্বাহ্ন। সাতটা থেকে সাড়ে নটা, এটা পূর্বাহ্নকাল। এরপরে শুরু হয় মধ্যাহ্নকাল দশটা থেকে বারোটা। এই সময় মন্দিরে ভোগটুক হয়, অন্য ভোগটুক হয়। আর বারোটা থেকে আমাদের তিনটা এই সময় দেওয়া হয়, বন্ধ হয়ে যায়, দেবতারা বিশ্রামে চলে যায়। আবার তিনটার থেকে শুরু হয় বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এটা হলো অপরাহ্নকাল, অপরাহ্নবেলা। এই সময় আবার উপাসনা হয়, পূজা হয়। আবার সন্ধ্যাকালেও মার পূজা হয়, সন্ধ্যাকালে পূজা হয়, আরতি হয়। তারপরে সন্ধ্যার পরে হয় রাত্রিকালে পূজা, এটা হলো শীতল ভোগটুক হয়, আর আমরা বিশ্রাম যাই। আমাদের সনাতন ধর্মের মধ্যে এই মা যত মাতৃশক্তি আছে সব শক্তিকে আমরা আটবার পূজা করি। আমাদের প্রাচীন যে দেবালয়গুলো যেমন উড়িষ্যা জগন্নাথ মন্দির, ওদিকে কামাখ্যা মন্দির, যদি প্রাচীন, সেখানে এই আটবার মায়ের পূজা, এটা হলো অষ্টকালীন পূজা। একটা দৈব মুহূর্তকালীন বারোটা তিনটা, আরেকটা ব্রাহ্ম মুহূর্তকালীন তিনটা থেকে সাড়ে চারটা, আরেকটা প্রাতকালীন জগদ্ধাত্রী মতাইন কিটিঙ্গে আনন্দময়ী কালী বাড়িব কবাংমা লুকরক ফাই মানজাক ফাইমানে নুকজাখা কৰাক সালো বিঅ রিপোর্ট কক খরাং।